মাছ আকাশে উঠছে পাখির মতো করে। শুনতে অবিশ্বাস হলো, আসলে ঘটনাটা সত্য। মহাসমুদ্রে এমন কিছু মাছ আছে যারা সত্যি আকাশে উঠতে পারে। যখন মানুষ প্রথম প্রথম এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখে, অনেকে এই বিষয়ে প্রশ্ন তোলে, আসলে এটা কি কখনো পসিবল? ইতিহাস ঘাটলে দেখা যায়, ডাইনোসরের যুগে এই ধরনের মাছ ছিল যারা আকাশে উড়ে বেড়াতে পারত এবং নিজেদের রক্ষার্থে পানি থেকে লাফিয়ে আকাশে উড়ে বেড়াতে পারত খুব সহজে। কিন্তু বর্তমানের যুগে সেটা কি পসিবল? অনেকে মনে করতে থাকে এইটা হয়তো কোনো ভার্চুয়াল ইফেক্ট বা এডিটিংয়ের মাধ্যমে করা হয়েছে, যেমনটা মুভিতে করা হয়। কিন্তু 2017 সালের জুলাই মাসে যখন বিবিসি একটা ভিডিও প্রকাশ করে, ওয়াটার প্রুফ এই অসম ঘড়িটা কিনলেন মাত্র 500 টাকা, অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, যা সারা বিশ্বের মানুষকে অবাক করে দেয়। মানুষ তখন থেকে বিশ্বাস করতে শুরু করে যে উড়ন্ত মাছ সত্যি পৃথিবীতে আছে, যা 2017 সালে বিবিসি প্রমাণ করতে সক্ষম হয়। আর পৃথিবীকে উপহার দেয় একটি দুর্দান্ত মাছের সন্ধান, যা সত্যি অবিশ্বাস্য, যেটি কিনা ডাইনোসরের যুগ থেকে আজও বেঁচে আছে। ডাইনোসরের যুগ থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই মাছ আজও বেঁচে আছে আমাদের মাঝে। এই মাছটির নাম হচ্ছে ফ্লাইং ফিশ, যাকে বাংলায় বলা হয় উড়ুক্কু মাছ। বিশ্বজুড়ে 71 প্রজাতির উড়ুক্কু মাছের সন্ধান পাওয়া গেছে। এদের বক্ষ এবং পাখা অন্য অন্যান্য মাছের চাইতে অনেক বেশি প্রসারিত হতে পারে, যার ফলে এরা আকাশে ভেসে বেড়াতে পারে খুব সহজে। যখন কোনো শিকারি মাছ এদেরকে আক্রমণ করে, অতি দূরত্ব সাঁতার কাটতে গিয়ে এরা অনেক সময় পানির উপরে চলে আসে এবং আকাশে উড়তে শুরু করে। বাতাসের গতি এবং ঢেউয়ের উপর নির্ভর করে এরা আকাশে উড়ে বেড়াতে পারে প্রায় 30 সেকেন্ডের মতো। সুগঠিত পাখনা বিশিষ্ট এসব মাছের কোনো কোনোটি আকাশে 10 থেকে 400 মিটার উপরে চলতে পারে। এই কারণে অনেক সময় এই মাছগুলো আশঙ্কার সমুদ্রিক কোনো জাহাজের উপর উড়ে পড়ে। উষ্ণমণ্ডলের সব সাগরে এই মাছ দেখা যায়। এদের দৈর্ঘ্য 10 থেকে 30 সেমি পর্যন্ত হয়ে থাকে। এরা মূলত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাতাসে উড়াল দিয়ে থাকে, কিন্তু বাতাসে উড়াল দিয়েও মাঝে মাঝে এরা রক্ষা পায় না, কারণ শিকারি পাখি ওত পেতে থাকে এবং এই মাছগুলোকে যখনই উড়ন্ত অবস্থায় দেখে তখন নিজের শিকার বানিয়ে নেয়। এই মাছটি কঠিন সংগ্রামের ভিতরে বেঁচে থাকে, প্রত্যেকটা মুহূর্তে বিপদ লুকিয়ে থাকে এই মাছটির পিছনে। এই ভিডিও দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনি যদি এমন রহস্যময় এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে নতুন ভিডিও। ভালো থাকুন।